না এখানে দেখা গেল 10 জন অপারেটর আছে, একজনকে ওনারা টেনে নিলেন, ভাই তোমাকে আমি 2 লাখ টাকা দিচ্ছি, তুমি আমার পক্ষ হয়ে কাজ করো, আর 10 জনকে তোমরা শাসন করো, আমার এই প্রোডাক্টটা দিতেই হবে। এ হচ্ছে অসামঞ্জস্য ব্যাপার। যেমন দেখা গেল কুমিল্লাতে তিনটা হেডেন আছে, এই তিনটার ভিতরে বললো যে তোমাকে আমি এই প্রোডাক্ট দিচ্ছি 300 পয়েন্টে, অথচ ওর আছে 3000, আরেকজনকে বলছে যে বলছে তোমাকে আমাকে 2000 দিতে হবে। যখন এই ব্যক্তি চালু করছে, ও বাধ্য হয়ে ওর আছে 600 পয়েন্ট, ওকে বলছে ও 1200 পয়েন্টে নিয়েই টাকাটা দিতে হচ্ছে। এই ধরনের সামঞ্জস্য।